গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি মা এখানে পুজো দিচ্ছে। তোমাদের তো আগেও বলেছি আমার মা ভীষণ ঠাকুর ভক্ত, ভক্তি ভরে পুজো পার্বণ করতে আমার মা ভীষণ পছন্দ করে। আমিও ঠাকুর বিশ্বাসী, তবে আমার ঠাকুরকে ভক্তি করার ধরনটা একটু আলাদা। তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও আমি কি বাড়িতে পুজো দিই না। আসলে কি বলো তো, আমি তোমাদেরকে এখন আর আমার ঠাকুরের আসনটা দেখাই না, তার পেছনে অনেক কারণ আছে। তবে একটা কারণ এটাও যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করে, কারণ আমি মনে করি আমি আমার ঠাকুরকে আমার মতন করে ডাকবো। সেখানে অন্য কেউ যদি বলে দেয় যে এভাবে নয়, সেই কাজটাকে এভাবে করো, তাহলে দেখবে মনের মধ্যে একটা খুঁতখুঁতি থেকেই যায়। তো আমি সেটা চাই না, আমি চাই আমার ঠাকুরকে আমি আমার মতন করে ভক্তি করব, আর সামনের মানুষটা যেভাবে ভক্তি করতে চায় সে তার মতন করে ভক্তি করবে। তবে তার মানে এই নয় আমাকে যদি কেউ ভালো কিছু শেখাতে চায় আমি সেটা শিখতে চাইবো না, আমি 100 বার শিখতে চাই। তবে কি বলতো, এই সমস্ত সেন্সিটিভ ব্যাপারে না এমন কিছু মন্তব্য হয়তো মানুষ করে ফেলে যেটা একদম মনের ভেতরে গেঁথে যায়। আজকে তোমাদেরকে আমি আমার একটা ঘটনা বলি। আমি কিন্তু মনের দিক থেকে ভীষণই দুর্বল একটা মেয়ে ছিলাম, ভীষণই ভীতু ছিলাম আমি, যে কোনো বিষয় আমার ভীষণভাবে মনে লেগে যেত। একবার কোনো একটা জায়গায় যাওয়ার সময় এক ভদ্রলোক আমার হাতে একটা কাগজ দেন এবং আমি সেটা নিই। নেওয়ার পরে উনি আমাকে বলেন এটা 1000 পিস কপি করে ছাপাতে হবে এবং সেটাকে বিতরণ করতে হবে, আর সেটা যদি না করি তাহলে আমার জীবনে কিছু খারাপ ঘটবে। কথাটা শুনে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে সেই কাগজটা 1000 পিস ছাপিয়ে আমি বিতরণ করেছিলাম, কারণ আমার মনে ভয় ছিল যে ওটা যদি আমি না করি আমার লাইফে কিছু না কিছু খারাপ হবে। কিন্তু বিশ্বাস করো, ওই কাগজটা বিলি করার পরেও আমার জীবনে অনেক কিছু খারাপ হয়েছে, অনেক খারাপ সময় আমার জীবনে এসেছে। তো এটা একদম অন্ধবিশ্বাস, মানে আমি এখন ভাবি যে আমি কতটা বোকা ছিলাম। সবটা আমাদের মনের ওপরে, এখন আমি সেই জিনিসগুলো বুঝতে পারি যে আমাদের মনের ওপরে যেটা হাবি হতে দেব আমরা, আমাদের সাথে সেটাই হয়। আর ভয় এমন একটা জিনিস, আমাদেরকে ভেতর থেকে তো দুর্বল করেই দেয়, বাইরের দিক থেকেও দুর্বল করে দেয়। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র নাটকের রোল প্লে করার জন্যে। আমাদের যার যতটুকু সময় আমরা ততটুকুই থাকব, আমাদের জীবনে যে যতক্ষণ থাকার সে ঠিক ততক্ষণই থাকবে। আমরা কোনো কিছু পাবো না, কোনো কিছু হারাবো না, এটা খুব সত্যি কথা। কিন্তু আমরা মন থেকে এই বিষয়টাকে না মেনে নিতে পারি না। তবে এখন আমি মনের দিক থেকে অনেক বেশি শক্ত হয়ে গেছি, কারণ আমি এটা মন থেকে বিশ্বাস করি যেটা আমার সেটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, আর যেটা আমার নয় সেটা আমি চাইলেও কখনো পাবো না। তো সকালবেলায় অনেক কথা বলে ফেললাম, জানি না কেন বললাম, কিন্তু কথাগুলো মন থেকে এলো তাই তোমাদেরকে বললাম। জানি কিছু মানুষের মনে হতে পারে অমৃতা জ্ঞান দিল, জ্ঞান দিই না, আমার যখন যেটা মনে হয় আমি আমার মনের কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে জানো, আজকে সকালবেলায় মায়ের চিৎকার শুনে ঘুম ভেঙেছে, ধরপড়িয়ে বাইরে উঠে গিয়ে দেখি মা চিৎকার করছে আর একটা হনুমান মায়ের যে বিস্কুটের কৌটা সেটা নিয়ে ওপরে বসে খাচ্ছে, আর বাবাও আমার সঙ্গে চলে গেছে। বাবা তো গিয়ে মাকে বকতে শুরু করেছে, কেন তুমি দরজা খুলে রেখেছো, মানে মা দরজাটা খুলে বাইরে কোনো একটা কাজ করতে গেছিলো, তার মধ্যেই হনুমানটা ঢুকে কৌটাটা নিয়ে নিয়েছে। এবার মাই বা কী করে জানবে বলো, তা নিয়ে তো খানিকক্ষণ বাবা চিৎকার করলো। আর জানি না কেন বাবা যখন মায়ের ওপরে চিৎকার করে আমার একদমই ভালো লাগে না। মানুষ মাত্রেই ভুল হয়, সব মানুষ ভুল করে, তবে যদি সেই ভুলটাকে একটু নম্রতার সাথে ধরিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় ধরনটা অনেকটা ভালো হয়। আমার বাবার এই গুণটা কম বেশি আমার মধ্যেও ছিল, আমিও চট করে রেগে যেতাম, হুটহাট করে যে কোনো জিনিসে রিয়্যাক্ট করে ফেলতাম, কিন্তু আগের থেকে সেটা অনেকটা কম করে ফেলেছি, এখন নিজেকে অনেকটা সংযত করছি। কারণ আমি বুঝি এখন এটা যে এটা খারাপ, এটা কোনো ভালো গুণ নয়। তবে এখনও দুটো মানুষের ওপরে মাঝে মধ্যেই আমি রেগে যাই, সেটা হলো আমার মা আর আমার বর। যাই হোক, সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখছি মা আজকে ডিম টোস্ট করছে। তবে এটা কিন্তু আমার আবদার নয়, এটা আবদার করেছে বাবা। বাবা বলেছে আজকে সকালের ব্রেকফাস্টে ডিম টোস্ট খাবে। মা অবশ্য ভেবেছিল আজ আলুর পরোটা বানাবে, কারণ আলুর পরোটা খেতে আমি বেশ ভালোবাসি, তবে ডিম টোস্ট খেতেও আমি পছন্দ করি। মাকে বললাম থাক, আজ ডিম টোস্টই হোক, অন্য কোনো দিন আলুর পরোটা খাওয়া যাবে। তো এদিকে মা চাল কুমড়ো ভাজার জন্য কেটে রেখেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর আমি ডিম টোস্টগুলো ভেজে নিয়েছি।
প্রথমে অবশ্য মাই ভাবছিল, মা দেখলাম ডিমের মধ্যে ব্রেড দিয়ে হাত দিয়ে তুলছে। আমি বললাম এভাবে করলে তোমার হাতে গন্ধ হয়ে যাবে, আমাকে দাও আমি চামচ দিয়ে করছি। তো সেই জন্যে আমিই ভাজলাম পরে। তো এখন আমার আর মায়ের মতন ভেজে আমরা দুজন খেলাম, আর বাবা এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠার পর বাবাকে করে দেবো। তো এদিকে আমি চালকুমড়োগুলো ভাজতে বসলাম, আর এদিকে লিকার চা করে নিয়েছি মায়ের জন্যে, কারণ আমার মা তো লিকার চা খায়। আমার জন্যেও চাটা বসিয়েছি, এই যে আমার জন্যে করেছি দুধ চা। তো চাটা খাবো, তার আগে আমি এদিকে বাবার জন্যে ডিম টোস্টটা বানিয়ে নেব, বাবা ঘুম থেকে উঠে পড়েছে। আজকে জানো তো সকাল থেকেই দিনটা যেন কেমনই শুরু হয়েছে। সকালবেলায় মার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, কারণ আজকে বাবার ডিউটি নেই। তো মা সকালবেলায় ঘুম থেকে ওঠার মিনিট দশেকের মধ্যেই টাইমের জলটা চলে গেছে, ঠিকঠাক করে জলও ধরতে পারেনি। আমি তো বাইরের কল থেকে এক বালতি জল এনে ব্রাশ করলাম। জল আছে চৌবাচ্চাতে, তবে আমার না ওই চৌবাচ্চার জল ব্যবহার করতে ভালো লাগে না, ভীষণ দায় না পড়লে আমি কখনো ব্যবহার করি না। তবে আমার মা কিন্তু প্রত্যেক দিন জলটা বের করে আবার ওই জায়গাটা ধুয়ে তারপরে জল ভরে। কিন্তু ওই যে ওপরে তো ফাঁকা থাকে, যদি ওপর থেকে পাখিতে পটি করে বা কিছু হয়, এই সমস্ত মাথায় কাজ করে। তো আমি ভীষণ খুঁতখুঁতে মেয়ে এই সমস্ত ব্যাপারে। এদিকে তপন কাকা এসেছে মিষ্টি দিতে। বাবা অবশ্য ফোন করেছিল, কাকার মিষ্টি আমার ভীষণ ভালো লাগে খেতে। পাঁচ পিস পান্তোয়া নিলাম, আর এখান থেকে চার পিস কালাকাঁদ নেব। জীবনে কষ্ট না করলে কেউই কেষ্ট পায় না, এটা খুব সত্যি কথা। মায়ের মুখে শুনেছি তপন কাকা ভীষণ কর্মঠ মানুষ। এই যে সকালবেলায় মিষ্টি নিয়ে আসে, এই মিষ্টিগুলো সব কাকা নিজে হাতে তৈরি করে। শুনেছি কাকিমাও কাকাকে সাহায্য করে। তো সারা দিন বসে এই মিষ্টি বানিয়ে তারপর সব মিষ্টি সেল করে আবার বাড়িতে গিয়ে মিষ্টি বানানো শুরু করে। এই জীবন প্রক্রিয়াটা ওনার জীবনে চলছে। তবুও দেখো এক রাশ মুখে হাসি নিয়ে কাজটা কি ভালোভাবে করে। আজ পর্যন্ত কখনো ওনার মুখে বিন্দুমাত্র বিরক্তি দেখিনি। তবে এদিকে বাইরে আমি একটা চেয়ার দিয়ে দিলাম, বাবা এখন এসে বসলো। বাবা গেছিল মাংস আনতে, তো পেছনের গেট দিয়ে মাংসটা দিয়ে দিয়েছে। আমি এখন যাই মাংসটা একটু ধুয়ে দিই। তবে এদিকে এসে মাংস দেখে আমার তো পুরো মাথায় হাত। আমি আর বাবা মাংস খাই, মা তো মাংস খায় না। দুজন মানুষের জন্যে কেউ এতটা মাংস আনে বলতো? এখানে এক কিলোর ওপরে মাংস আছে, সম্ভবত দেড় কিলোও হয়ে যেতে পারে। মা যখনই বাবাকে বাজারে পাঠায় বাবা এমনটাই করে আগাগোড়া। আর এই জন্যেই না আমার মা আর বাবার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তবে আজকে আর মা কিছু বলেনি, আমারই দেখে আজকে সত্যি মাথায় হাত পড়ে গেছে যে এতটা মাংস দুজন কি করে শেষ করব। আজকে যদিও আমি বিকালবেলায় চলে যাব, হয়তো বাবা ভেবেছে একটু বেশি করে নিয়ে যাই তাহলে ও নিয়ে যেতে পারবে, কিন্তু তবুও কি এতটা মাংস লাগে বলো? তো কি আর করা যাবে, এখন এই মাংসগুলো আমি ধুয়ে দিই। এদিকে আবার টাইমের জলটা বেশ খানিকক্ষণ হলে এসেছে, সকালে বেশিক্ষণ দেয়নি। মা বলল অনেকক্ষণ এখনও থাকবে, দেখা যাক কতক্ষণ থাকে, আমাকে আবার স্নান করতে হবে। তো এদিকে মাংসটা তো ধোয়া হয়ে গেছে, কিন্তু টাইমের জলটা মাংস ধুতে বসার 10 মিনিটের মধ্যেই চলে গেছে। আজকে আবার জানো তো সকাল থেকে কারেন্টটাও নেই, তো সেই জন্যে মা সমস্ত মশলা শিলে বাটলো, আর আমি এখন পেঁয়াজগুলো একটু কেটে নিলাম। মা খোসা ছাড়িয়ে দিয়েছিল, আমি শুধু কাটলাম। আর মা এখন এদিকে আনারসটা কাটছে। আনারস যদি ভালো করে কাটা না হয় তাহলে কিন্তু মুখটা একটু চুলকায়, তোমাদের হয়, আমার তো খুব হয়। তো এদিকে আমি মাংসটা একটু ম্যারিনেট করে নিলাম, তবে আজকে পরিমাণটা এতটাই বেশি যে আমার মায়ের কাছে যে গামলাগুলো আছে সেগুলোতে হচ্ছিল না, তাই একটা প্লাস্টিকের মোটামুটি একটা বড় গামলা ছিল সেটাতেই একটু মাখিয়ে নিলাম। তো এটা কিছুক্ষণের জন্য থাক, হাতটা ধুয়ে এবার দু এক পিস আনারস খাই। যেহেতু কিছুদিন আগেই আনারসের সিজনটা গেছে, আমি ভাবলাম এখন যে আনারসগুলো পাওয়া যাবে এগুলোও হয়তো খেতে বেশ ভালোই হবে। তবে আনারসটা পাকা হলেও না ভীষণ টক, মা যদিও খানিকটা চিনি দিয়েছে তবে বাবার টুকুতে দেয়নি, শুধু আমাদের টুকুতেই দিয়েছে। ওদিকে মা বাবাকে আনারস দিয়ে এসেছে, বাবা বাইরে বসে খাচ্ছে আর এখন আমরাও খাচ্ছি। তবে মায়ের হাতে কাজ আছে বলে আমি মাকে একটু খাইয়ে দিচ্ছি। মা এখন দুপুরে রান্নাবান্নাগুলোই করছে। তো মোটামুটি রান্নাবান্না হয়েই গেছে, শুধু মাংসটা হলেই হয়ে যাবে। তো আমি মাকে বললাম তুমি বেরিয়ে এসো, আমি না হয় মাংসটা বসাচ্ছি। ওদিকে মার দেখছি মাংসের আলু ভাজাও হয়ে গেছে, তো আমি মাংসটা বসিয়ে দিলাম। আসলে এই ছোট্ট রান্নাঘরটা এত গরম যে কেউ এখানে বেশিক্ষণ থাকলে না অসুস্থ হয়ে যাবে। তো সেই জন্যে মা চলে গেছে বাইরে, আর আমিও রান্নাবান্না সেরে স্নান করে নিয়েছি। আমার মায়ের সকালেই স্নান হয়ে গেছিলো, তবে আজকে আমাকে ওই চৌবাচ্চার জলেই স্নান করতে হয়েছে, আর কোনো উপায় ছিল না। যেহেতু আমি বিকালবেলায় চলে যাব, 4টার সময় হয়তো আবার জল আসবে, তবে অত দেরিতে স্নান করলে না আমি হয়তো আর ট্রেন পাবো না,
তাই স্নানটা সেরে নিলাম। আর এবার আমি আর মা খেতে বসবো। ওদিকে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি যখন মাংস রান্না করছিলাম তখন বাবাকে খানিকটা কষানো মাংস তুলে দিয়েছিলাম, তারপরই বাবা ভাত খেয়ে নিয়েছে। আর এখন মা আর আমি খেতে বসবো। তো আজকে দুপুরে রান্না হয়েছে ইলিশ মাছ দিয়ে আর কচু দিয়ে, সেই সাথে চাল কুমড়ো ভাজা আর বাঁধাকপির ঘণ্ট। এদিকে দেখছি মা শসা পেঁয়াজও কেটেছে, সেই সাথে গোলমরিচের গুঁড়ো দিয়েছে এর মধ্যে। আমি সাধারণত শসাতে গোলমরিচের গুঁড়ো দিই না, তবে আমার বাবা পছন্দ করে। আর এদিকে এক বাটি মাংস দিয়ে এখন বলছে একটু মাছের ঝোল খা। আমি বললাম আমার পেটে অত জায়গা নেই, অসম্ভব, আমি তো খেতে পারবই না। যদি মাছের ঝোল দাও তাহলে কিন্তু মাংস খাবো না। তো এই কথা বলার পরে আর দেয়নি। তবে এখানেই শেষ নয়, এদিকে দেখছি আমড়ার চাটনি করেছে, তবে দুটো বাটিতে আলাদা আছে কারণ এই বাটির চাটনি একটু বেশি মিষ্টি, যেটা আমার মা খাবে। আর ওদিকে যে বাটিটা আছে ওই বাটির চাটনিটা আমি খাবো, ওটা একটু কম মিষ্টি। তো আমি আর মা এখন দুপুরের খাবারটা একটু খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আমি এখন এ ঘরে চলে এসেছি আর ফ্যানটা চালিয়ে এখন চুলটাকে একটু শোকাচ্ছি। আমার চুলটা কিন্তু বেশ লম্বা হয়েছে বলো, ভাবছি একটু কাটাবো, একটু ছোট করব, খুব বেশি ছোট করব না এবার। তবে গরমের মধ্যে চুল ভেজা থাকলে না আরও বেশি গরম লাগে। ফ্যানের সামনে বসে চুল শোকাতে শোকাতে আমার তো চোখটা লেগে আসছে, তাই ভাবলাম একটু শুয়েই পড়ি, কারণ আমি যাব 6:40 ট্রেনে আর এখনও অনেকটা সময় আছে হাতে। তো আমার পাশে মাও এসে শুয়ে পড়েছে, তবে মা এসে দেখো ফোন দেখছে। আমি মাকে অনেকক্ষণ থেকেই বলছিলাম আজকাল বুড়োরাই কথা শোনে না, তাহলে বাচ্চারা কী করে কথা শুনবে। এমনিতেই চোখে সমস্যা, একটা দিনও ওষুধ ছাড়া চলে না, তার উপরে আবার বেশি ফোন দেখলে রাতে ঘুমও আসে না, এই কথাটা মাই আমাকে বলেছে। মা বলছে 2-3 দিন মা ফোন দেখেনি, সে কদিন মার খুব ভালো ঘুম হয়েছে, তবে যেদিন থেকে ফোন দেখছে আবার ঘুমের সমস্যা হচ্ছে। এটা তো আমার নিজেরও হয়। তো এখানে মা কোন একটা গাছের গুণাগুণ দেখছিল, যে গাছগুলো আমাদের আশেপাশেই পাওয়া যায়। তো সত্যিই এমন অনেক গাছ আছে যেগুলোর অনেক গুণ থাকে, তবে সেই গাছের গুণাগুণ সম্বন্ধে আমরা জানি না, আর সেই গাছগুলোকে আমরা আগাছা মনে করে না অনেক সময় তুলে ফেলে দিই। তবে মা এতক্ষণ লক্ষ্যই করেনি যে আমি ভিডিও করছি, যেই দেখেছে ভিডিও করছি সঙ্গে সঙ্গে দেখো বাচ্চাদের মতো ফোনটা পাশে রেখে দিয়েছে। এখন বাজে ওই 5:30 মতো, আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আমি তো 6:40 ট্রেন ধরবো। আজকে সকাল থেকেই মা বলছে আজকের দিনটা থেকে যা, কালকে সকালে চলে যাস খাওয়া দাওয়া করে। তো আমি মাকে সকাল থেকে বলছি যে মা তুমি আমাকে আটকিও না, কারণ আমি না কোথাও দুমন করে বেরোই না, আর বেরোলেই কিছু না কিছু সমস্যা হয়। কিন্তু মানা করা সত্ত্বেও মা বারবার আমাকে কথাটা বলেই যাচ্ছে। খানিকক্ষণ আগে দুজন শুয়েছিলাম তখনও একই কথা বলছিল, ব্যাগ গোছানোর সময়তেও সেই একই কথা বলছে। আমি না বুঝতে পারছি না কী করব। তো সেই জন্যে মণ্ডলবাবুকে ফোন করেছি আর এখন ওকে জিজ্ঞেস করছি যে মা তো এরকম বলছে তাহলে আমি কী করব। ও তো সঙ্গে সঙ্গে বলছে থাক আজকে যাওয়া লাগবে না, কারণ আমারও মনটা চাইছিল না, তুমি যাওয়ার কথা বলছিলে তাই আমি তোমাকে বাধা দিইনি। তবে মণ্ডলবাবুর কথাতে আমি খুব একটা খুশি হইনি, আমি ভেবেছিলাম ওর ভোটটা আমার পক্ষে হবে, তো মায়ের পক্ষে হয়েছে। কারণ দেখো পুজো চলে এসেছে, এক একটা দিন এখন খুব গুরুত্বপূর্ণ, বাড়িতে এখনও অনেক কাজ বাকি। তবে না আজ আর যাচ্ছি না। তবে এদিকে আমার একটা দাদা এসেছে বাবাকে দেখতে, দাদাও রেলের চাকরি করে, এদিকে এই পোস্টিং, কোনো একটা কাজেই দাদা এসেছিল, মাকে ফোন করেছিল মা বাবা ঘরে আছে কি না সেটা জানার জন্যে। তবে দাদা বেশিক্ষণ বসবে না, আমি যে ট্রেনে যেতে চেয়েছিলাম সেই ট্রেনটাই দাদা ধরবে। দাদা যেখানে থাকে সেখানে সব ট্রেন দাঁড়ায় না, তো সেই জন্যে দাদার একটু তাড়া আছে। তো দাদা এদিকে গুড় নিয়ে এসেছে, তো মাকে বারবার করে বলছে মামি গুড়টা রেখে দাও, আখের গুড়। মা প্রথমে অল্প একটু রেখে দাদাকে বাকিটা দিয়ে দিয়েছিল। দাদা বলছে তোমাকে কি বোন রাখতে মানা করছে? আমি কিন্তু মানা করিনি, আসলে মা ভেবেছে দাদা হয়তো নিয়ে এসেছে খাওয়ার জন্যে, আমরা আবার রাখবো। তবে দাদার কথাতে বেশিরভাগটাই রাখতে হলো, আর একটুখানি দাদার খাওয়ার জন্যে মা আবার দিয়ে দিল। এদিকে মা দাদাকে বলেছিল ভাত খাওয়ার কথা, তবে দাদা বলল ভাত খাবে না, তো সেই জন্যে দাদার কাছে একটা টিফিন ছিল, সেই টিফিন ভরে আমি মাংস দিয়ে দিয়েছি। সেই সাথে বৌদি বাড়িতে নেই শুনলাম, তাই ভাবছি ভাতটাও দিয়ে দেব, সেই সাথে খানিকটা বাঁধাকপির ঘণ্ট দিলাম। তো দাদার খাবারটা এখানে প্যাক করে রাখলাম। এদিকে সন্ধ্যাবেলায় ধূপ দীপ জ্বালিয়ে মা দাদাকে একটু চা করে দিয়েছে, সেই সাথে আমি দুটো মিষ্টি দিলাম, সেটাই দাদা খেলো। আর এখন দাদার সময় হয়ে গেছে, দাদা এখন বেরোচ্ছে। সবেমাত্র 6:30 বাজে, তাতেই দেখো বাইরে কত অন্ধকার হয়ে গেছে, শীতকাল মনে হচ্ছে চলেই এলো কিন্তু গরম গেল না।
তো এদিকে মা আমাকেও চা বানিয়ে দিয়েছে, আর এখন আমি আর মা বসে গল্প করছি, সেই সাথে একটু হাসাহাসি করছিলাম। কারণ কি বলতো, আমার মা না নাইটি পরে ভিডিওর সামনে আসতে চায় না, কারণ মাকে আমাদের গ্রামের কেউ নাইটি পরে হয়তো দেখেনি, এরকমটাই মার মনে হয়। তো এখন সময় বদলেছে, সব কিছু পাল্টেছে, মানুষের চিন্তাভাবনা পাল্টেছে, কিন্তু আমার মায়ের লজ্জা এখনও কাটেনি। আমার বাবা যখন আর্মিতে চাকরি করতেন, আমার মা যখন বাবার সঙ্গে থাকতো, তখনও কিন্তু পড়তো। তবে দেখেছি ছোটবেলায় আমার ঠাকুরদাদা যখন কোয়ার্টারে যেতেন, তখন আমার মা শাড়িই পরতো, ঠাকুরদাদার সামনে মা কখনও নাইটি পরেনি। এখন তো এসব কেউ মানেই না, এখন সবাই সব কিছু পরছে। তো ওই দেখো, বাবা আবার দরজা লাগাতে এসছে, ওই দরজা দিয়ে সকালবেলায় হনুমান এসেছিলো সেই জন্যে। আর এদিকে আমি যে চাটা খাচ্ছিলাম, সেই চায়ের মধ্যে পোকা পড়েছে। আজকে চাটা যা মিষ্টি হয়েছে, বড় কষ্টে খেলাম, তবে ওই পোকা চা আমি একবার খেয়ে নিয়েছি, খাওয়ার পর না মুখটা। এদিকে মা আবার হাতে ফোন নিয়েছে, আবারও আমি মায়ের পেছনে লাগতে শুরু করেছি। আমি মাকে বললাম, ভালোই হয়েছে, আমাকে যেমন যেতে দাওনি, এখন তোমার পেছনেই আমি লাগবো। জানো, আমি মাকে বলেছি যে মা আমি আজকে চলে যাই, তাহলে কালকে সকাল সকাল আমি একটু পার্লারে যাব। মা আমাকে লোভ দেখাচ্ছে, এখানে তোকে পার্লারে নিয়ে যাব, এখানে খুব ভালো পার্লার আছে। তো আমি বললাম, এখানকার পার্লারে আমি যাব না। আমি বললাম, এক কাজ করো, চলো তোমাকে নিয়ে যাই, তোমাকে একটু ফেসিয়াল করিয়ে দেবো, সেই সাথে একটু ভুরুটা তুলে দিতে বলবো, বেশ ভালো লাগবে। মা বলছে, বুড়ো বয়সে আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। আমার মা কিন্তু প্লাক করে না, একবার জোর করে কেউ একজন করিয়ে দিয়েছিল, কিন্তু তারপরে আর মা কখনোই করেনি। তো যাই হোক, মা এদিকে উঠে চলে এসে আবার শাড়ি পরেছে, ওই যে ভিডিও করছি সেই জন্যে। তো এখানে এখন মা বানাচ্ছে রুটি, আজকে রাত্রে মাংস দিয়ে রুটি খাবো। তো বাবার ইচ্ছে ছিল ভাত খাওয়ার, তো আমি আর মা যেহেতু রুটি খাবো, তাই বাবা দুঃখী হয়ে বলছে, তোমরা যখন রুটি খাবে তাহলে আমার জন্যে রুটিই করো। আমার বাবার এখন রুটি খাওয়া উচিত, কিন্তু আমার বাবা না একদম রুটি খেতে ভালোবাসে না। উনি বলে, রুটি খেলে ওনার অম্বল হয়, পরোটা খেলে ওনার কিছু হয় না, আর সেই সাথে ভাত খেতে উনি ভীষণ পছন্দ করে। তো সেই জন্যে বাবা ভেবেছিল ভাত খাবে। তো বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা খেতে বসছি। তো মা তো মাংস খাবে না, আমি শুধু মাংস দিয়ে খাবো। ওই যে বলে না, দানে দানে পর লিখা হতা হে খানে বালে কা নাম, তো দাদার ভাগ্যে ছিল বলেই দাদা পেলো। তো চলো, কাল সকালে আবার আমাকে বেরোতে হবে। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।